কে আগায় যেতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জাতও এই কথাই বলছেন যে আসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ও জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলতেছেন তোমরা প্রতিযোগী হও, প্রতিযোগিতা করো। আল্লাহ রাব্বুল ইজ্জাত যেহেতু মানুষকে তার বান্দাদেরকে জান্নাতের দিকে আহ্বান করেন, জাহান্নাম থেকে বাঁচার আহ্বান করেন, আল্লাহ তাআলা সেই আহ্বানেই বলতেছেন তোমরা বিশাল জান্নাত, যেই জান্নাতের পরিধি আসমান এবং জমিনের থেকেও অধিক অধিকতর বড়, এরকম জান্নাত পাওয়ার জন্য তোমরা প্রতিযোগিতা করো। তোমরা একে অপরকে দেখে তোমরা সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করো। হাদিসের মধ্যে আসছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তো যদি তোমরা দুনিয়ার মধ্যে যদি হিংসা করতে হয় তাহলে যারা কোরআন বেশি পড়ে তাদের দেখা হিংসা করো, যারা জান সদকা করে তাদের দেখা হিংসা করো, মানে তাদের সাথে তোমরা প্রতিযোগিতা করে দান সদকা করো, আরও বেশি কোরআন পড়ো। একজন সুন্দর করে কোরআন পড়তে পারে, একজন বেশি করে কোরআন পড়ে, হ্যাঁ আল্লাহ রসুল এটাই বলতে চাইতেছে যে তোমরা তার থেকে আরও বেশি পড়ো, আরও বেশি সুন্দর করে পড়ার চেষ্টা করো, জানো তোমরা আল্লাহর এই মহান গ্রন্থ আরও সুন্দর করে পড়তে পারো। এই জন্যই আমাদের জান্নাত পাওয়ার জন্য আল্লাহ তাআলা আমলের দিকে প্রতিযোগিতা করতে বলছেন। দুনিয়ার মধ্যে আমার জীবনের সফলতা, আমার জীবনের উন্নতি, আমার যোগ্যতা বিকাশ এবং প্রকাশ করার জন্য, আমার যোগ্যতা বাড়ানোর জন্য অবশ্যই আমাকে প্রতিযোগীমুখী হতে হবে। কি ঠিক বললাম না ব্যাঠিক বললাম? যদি আমি প্রতিযোগীমুখী না হই তাহলে আমার জীবনে কোনো সফলতা আসবে না, আমার জীবনে কোনো উন্নত হবে না। এই জন্য আমরা ছোটো থেকেই প্রতিযোগীমুখী হই, ছোটো থেকেই আমরা এই প্রতিযোগিতা অংশগ্রহণ করি। আলহামদুলিল্লাহ আমরা সেই ধারাবাহিকতায় এখনই আমাদের সেই প্রতিযোগিতা শুরু হবে, আর এই আমাদের মাদ্রাসায় আলহামদুলিল্লাহ প্রথম। আমরা হাঁটি হাঁটি পা পা করে ইনশাল্লাহ সামনে আগেইতে থাকব, এগিয়ে যাব। সুসনা লগ্নে আমরা অনেক সময় কি হুসাট খাই, কি হুসাট খাই না? বাচ্চারা যখন সাঁতার শিখতে চায় তখন দুই চার ডোক পানি খায়, এরকম কি তলা যেতে চায়, যখন একজন সাইকেল চালাইতে চায়, হ্যাঁ শিখতে চায়, সেরকম কি দুই চারবার পড়ে যায়, পড়ে যায় হাঁটু ছিলে যায়, পা ভেঙে যায়। যখন একটা বাচ্চা হাঁটা শেখে, হাঁটা শিখতে ওরকম কি দুই চারবার হাঁটতে হাঁটতে উচটকে পড়ে যায়, কান্নাকাটি করে, কিন্তু সে দুই চার পাঁচবার এরকম কি করতে করতে একসময় সে সফল হয়ে যায়। তা আমরাও প্রথম প্রথম আমাদের ভুল ত্রুটি হবে, এটা যেনারা পরিচালক আছেন, যেনারা বিচারক মণ্ডলী আছেন, এনারা অবশ্যই এগুলো খেয়াল করবেন, আমাদের ভয়ের কোনো কারণ নাই। হ্যাঁ আমরা এখানে সাহস বাড়ানোর জন্য, আমাদের এখানে এরকম কি হ্যাঁ জীবনের উন্নতর প্রথম ঘাট যেন আমরা পার হতে পারি, হ্যাঁ আমরা এখানে এসে দাঁড়াইলাম, এই দাঁড়ানোটা অনেক সাহসের ব্যাপার, নাম দেওয়াটা এবং এখানে দাঁড়ানোটা অনেক সাহসের ব্যাপার। আজ আমি এখানে দাঁড়াইলাম, দুই চার কথা বললাম, হ্যাঁ দুই চার পৃষ্ঠা পড়লাম, সামনে যদি আমি এটার ধারাবাহিকতা নিয়ে সামনে চলতে চাই এবং এর ধারাবাহিক যদি আমি বজায় রাখতে পারি তাহলে সামনে ইনশাল্লাহ আমার জিন্দগির শেষ প্রান্তে যায়া, আমার পড়াশোনার শেষ প্রান্তে যায়া আমি অনেক বড় কিছু হইতে পারব। আল্লাহ তাআলা আমাদের সকলকেই যারা অংশগ্রহণ করছি সঠিকভাবে ভালোভাবে এরকম কি অংশগ্রহণ করে প্রতিযোগিতা অংশগ্রহণ করে সফল হওয়ার তৌফিক দান করে, আর যারা আমরা নাম দেই নেই সামনে দিন আমরা নাম দিয়ে আবার ভরসার করে সুন্দর করে জাঁকজমকের সাথে আমরা আরও এই আয়োজন করতে পারি। এই জন্য ইনশাল্লাহ আমাদের চেষ্টা থাকবে। আল্লাহ তাআলা সকলকেই সফল কাম করুক, সকলকে আল্লাহ তাআলা কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।